হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আমাদের ভিডিও। তো আজকের ভিডিওতে কথা বলবো জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করা পসিবল কি না, অর্থাৎ বয়স সংশোধন করা যায় কি না। তো অনেকেই বলতেছে জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করা যায় না, আবার অনেকেই বলতেছে জন্ম নিবন্ধনের বয়সে সংশোধন করা যাচ্ছে। তো কিছুদিন আগে আমি একটা ভিডিও পাবলিশ করছিলাম, সেই ভিডিওতে আমি বলছিলাম যে জন্ম নিবন্ধনের বয়সের যে সংশোধনের যে বিষয়টা রয়েছে সেই সংশোধনটা আর হবে না, কারণ উপর থেকে স্থানীয় সরকার বিভাগ থেকে একটা পরিপত্র জারি করা হয়েছে। সে পরিপত্রে বলা হয়েছে যে নতুন করে যে জন্ম নিবন্ধন যারা সংশোধন করতে যাবে সেগুলো যেন অনুমোদন দেওয়া না হয়। তো সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন যে তারা নাকি জন্ম নিবন্ধন সংশোধন করতে পারতেছে, বিভিন্ন ওয়ে থেকে সংশোধন করতে পারতেছে। তখন কথা হচ্ছে অনেকের মনে কোয়েশ্চেন থাকতে পারে যে আসলে বয়স কি সংশোধন করা যায় নাকি যায় না। তো এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং আজকে আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখাই দেবো যে আসলে বয়স সংশোধন করা পসিবল কি না। তো প্রথমে আমি কথা বলবো যে বয়স, যারা কথা বলতেছে যে বয়স সংশোধন করা যায় তাদের বিষয়ে আমি ফার্স্ট টাইম কথা বলবো। সেটা হচ্ছে তাদের যে যুক্তিটা সেটা হচ্ছে এখন পর্যন্ত জন্ম নিবন্ধন আপনি যখন বয়স সংশোধন করতে যাবেন অনলাইনে তখন কিন্তু আপনি খুব সহজে আবেদন করতে পারতেছেন। আবেদন করার পর সেই আবেদনটা কিন্তু উপরস্থ যে কর্মকর্তা রয়েছে সেই কর্মকর্তার কাছে চলেও যাচ্ছে, অর্থাৎ আবেদনটা আপনার অ্যাক্টিভ থাকতেছে, অর্থাৎ আপনার আবেদনটা সেখানে জমা হচ্ছে। তো সেই দিক থেকে বলা যায় যে এখনও আবেদনটা সচল রয়েছে, অর্থাৎ আপনি আবেদন করতে পারবেন। কারণ কথা হচ্ছে আবেদন করলেই যে আবেদনটা যে আপনার অ্যাপ্রুভ হবে বিষয়টা কিন্তু এমন না। তো কিছুদিন আগে আমি একটা পরিপত্র জারি করা হয়েছিল, সেই পরিপত্র নিয়ে একটা ভিডিও আমি তৈরি করছিলাম। তো সেই পরিপত্রটা এখন আমার স্ক্রিনে দেখা যাচ্ছে। তো এই পরিপত্রে বলা হয়েছে যে এখন থেকে আপনার চাইলে আপনার জন্ম নিবন্ধনের বয়সটা সংশোধন করতে পারবে না। এছাড়াও আপনি যে আপনার আদার্স যে ইনফরমেশনগুলো রয়েছে, হতে পারে আপনার নাম, হতে পারে বাবার নাম, মায়ের নাম, হতে পারে আপনার জন্মস্থান, হতে পারে আপনার লিঙ্গ, হতে পারে আপনার অন্য অন্য যে তথ্যগুলো রয়েছে সে তথ্যগুলো আপনি খুব সহজে সংশোধন করতে পারবেন, কিন্তু এখন থেকে আপনারা বয়স সংশোধন করতে পারবেন না। তো অনেকেই বলতেছে যে আমি বয়স সংশোধন করছি, এটা উপায়ে করছি, ওটা উপায়ে করছি, এটা আসলে পুরাটাই ফেক। আপনারা দেখতে পারতেছেন যে পরিপত্র জারি করা হয়েছে, সেই পরিপত্রটা একদম ফেক না, 100% রিয়েল একটা পরিপত্র। সেই পরিপত্র সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে যে এখন থেকে আপনারা আবেদন করতে পারবেন ঠিকই, সেই আবেদনগুলো এখন থেকে অ্যাপ্রুভ করা হবে না। অর্থাৎ যারা এই কাজের সাথে সম্পৃক্ত তাদেরকেও নোটিশ দিয়ে বলা হয়েছে এই আবেদনগুলো যেন অ্যাপ্রুভ না করে, অর্থাৎ সেই আবেদনগুলো যেন মঞ্জুর না করে। তো মঞ্জুর না করলে তো আপনার আবেদনটা, যতই আপনি আবেদন করেন সেই আবেদনগুলো কখনও অ্যাক্টিভ হবে না, অর্থাৎ মঞ্জুর হবে না। তো মঞ্জুর না হলে সেই আবেদনটা কখনও আপনার বয়সটা আপনি কারেকশন করতে পারবেন না। তো অনেকেই মনে করতে পারেন যে আসলে এটা সরকার কী নিয়ম করলো, অনেকেরই তো জন্ম নিবন্ধনের বয়সটা ভুল, তো এক্ষেত্রে তারা কীভাবে সংশোধন করবেন, তো সেটা নিয়েও একটু পরে কথা বলতেছি। তো স্থানীয় সরকার বিভাগ যে পরিপত্র জারি করা হয়েছে সে পরিপত্র সুন্দরভাবে বলা হয়েছে যে একটা শিশুর জন্মের সর্বপ্রথম যে ডকুমেন্টসটা করা হয় সেটা হচ্ছে জন্ম নিবন্ধন। তো সেক্ষেত্রে হচ্ছে জন্ম নিবন্ধন কখনো ভুল থাকতে পারে না। জন্ম নিবন্ধনের পরে যে কাগজগুলো রয়েছে আপনার বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার কাগজ, হতে পারে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট, হতে পারে আপনার ড্রাইভিং লাইসেন্স, এই যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনার জন্ম নিবন্ধন থেকে হয়। তো সেক্ষেত্রে হচ্ছে জন্ম নিবন্ধন কখনো ভুল হওয়ার কখনো চান্স নাই। হতে পারে আপনার অন্য অন্য নামের ক্ষেত্রে ভুল থাকতে পারে, কিন্তু বয়সটা এটা কখনো আপনার ভুল হওয়ার সম্ভাবনা নাই। তো স্থানীয় সরকার বিভাগের যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই, কারণ হচ্ছে অনেকেই এই পদ্ধতি অবলম্বন করে, অর্থাৎ জন্ম নিবন্ধন সংশোধন করে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যক্রম করতেছে। হতে পারে আপনার চাকরির বয়স নেই, তারপরে আপনি জন্ম নিবন্ধনের বয়সটা কমিয়ে দিয়ে আপনি চাকরিতে জয়েন করতেছেন। এতে কী হচ্ছে, সাধারণ যারা নাগরিক রয়েছে সেই সাধারণ নাগরিক কিন্তু এই চাকরি থেকে বঞ্চিত হচ্ছে, অথচ আপনার ক্ষমতা থাকার কারণে আপনি ক্ষমতাটার অপব্যবহার করে আপনি সাধারণ মানুষের হকটা নষ্ট করতেছেন। তো সেক্ষেত্রে এখন থেকে আপনারা চাইলে কখনো আপনার জন্ম নিবন্ধনের বয়সটা আপনি সংশোধন করতে পারবেন না। তো আপনার যদি একান্তই যদি আপনার বয়সটা যদি ভুল হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনাকে সেটা মেনে নিতে হবে এবং সেই বয়স অনুযায়ী আপনাকে সার্টিফিকেট, জন্ম, আপনার পাসপোর্ট, আপনার ড্রাইভিং লাইসেন্স, আপনার জাতীয় পরিচয়পত্র এগুলো আপনাকে সংশোধন করতে হবে। তো এতক্ষণ আপনি বুঝতে পারলেন যে আসলে এতক্ষণ থেকে আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো থেকে অবশ্যই আপনারা এতক্ষণে বুঝতে পারছেন যে আসলে জন্ম নিবন্ধনের বয়সটা আসলে সংশোধন করা পসিবল কি না। অবশ্যই পসিবল না, যেহেতু এটি স্থানীয় বিভাগ থেকে, স্থানীয় সরকার বিভাগ থেকে পরিপত্র জারির মাধ্যমে বলা হয়েছে যে আসলে জন্ম নিবন্ধনের বয়সটা আর এখনও থেকে আর সংশোধন করা যাবে না। তো আপনার ভিডিওটা এই পর্যন্ত, ভিডিও সম্পর্কে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।